যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। মিথ্যার তো একটা সীমা থাকা চাই। ডিকশনের মধ্যে মিথ্যা কোনো শব্দ আওয়ামী লীগের কাছে নেই। এবং তারা যেভাবে নেমে এসেছে, যদি আমি তাদেরকে নিবৃত্ত না করতাম তাহলে গতকালকে সোনার গায়ে কিয়ামত হয়ে যেত। কিয়ামত ঠিক। আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? অন্যের স্ত্রী, এই প্রশ্ন করবার আগে সাংবাদিক ভাই আপনি আগে বলেন, আপনি কি করে জানলেন অন্যের স্ত্রী? একটা রিসোর্টে ধরা পড়ে, এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন। আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিছে? ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা আমরা শুনলাম, তাতে করে দুটো বিষয় স্পষ্ট হয়েছে। এক, আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে শুরু, সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? যারা দেশে বিভিন্ন স্থানে ট্রেন, বাস, সরকারি স্থাপনে আগুন জ্বালাও করেছে, তাদের নিন্দা করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্পষ্টকাতর একটা কথা বলেছেন। এখন যদি এসব আলেমদের বা হেফাজত কর্মীদের মাদ্রাসা কিংবা বাড়িতে আগুন জ্বলে, এবং এদের চরিত্রটা কি? আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টত বলে দিয়েছেন মামুনুল হক চরিত্রহীন, তিনি ইসলামের লেবাসে বা ইসলামী ব্যক্তি সেজে প্রতারণা করছে, তিনি অবৈধ কাজ করছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে ফেলেছেন বাংলাদেশের অন্যতম স্থান পার্লামেন্টে বসে, তখন এই বিষয়টি নিয়ে দ্বিমত করার সুযোগ থাকে না আমাদের। জানি না, একটু জেনে আসি মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে কি বলেছেন, তার জবাবে মামুনুল হক কি বলেছে। গতকাল থেকে আমাকে নিয়ে যা কিছু হচ্ছে এটা নিয়ে আমি যার পর নাই মর্মাহত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন, আমি এতে অত্যন্ত মর্মাহত। একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল, এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। চরিত্রের উপর না জেনে না বুঝে অসত্য তথ্যের উপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন তিনি, কিংবা তার সরকারের উচ্চপদস্থ আরও বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন। তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেবে যে কোন নেতৃত্ব তাদের। মামুনুল হক বলেছেন তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহর গজব যেন তাদের উপর পতিত হয়। আমার চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। লজ্জা, লজ্জা শব্দ আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে নাই। নির্লজ্জ, নির্লজ্জ, এই মিথ্যার শব্দটাই তার মধ্যে নাই, এটা উঠে গেছে ডিকশনের মধ্যে। মিথ্যা কোনো শব্দ আওয়ামী লীগের কাছে নেই, আর লজ্জা বলতে কোনো শব্দ তার ডিকশনারির মধ্যে নাই। মামুনুল হকের সাথে নারায়ণগঞ্জে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে নারায়ণগঞ্জে মামলা করা হয়েছে, এবং আমরা ভারপ্রাপ্ত ওসি সাহেবের কাছে আমরা অভিযোগ করে যাচ্ছি, আমরা এর বিচার চাই। এখন দেখতে চাই এই মামলার আসামি যারা, তারা আদৌ বিচারের মুখোমুখি হন কিনা। এবং তারা যেভাবে নেমে এসেছে, যদি আমি তাদেরকে নিবৃত্ত না করতাম তাহলে গতকালকে সোনার গায়ে কিয়ামত হয়ে যেত। কিয়ামত ঠিক। আমি ক্লান্ত শ্রান্ত হয়ে
আমি তাদের হাতে পায়ে ধরে সেই এলাকার মানুষগুলোকে নিবৃত্ত করে পিঠে হাত দিয়ে দিয়ে তারপরে বলছি আপনি একটু শান্ত হন, শান্ত হন, শান্ত হন। মামুনুল হকের সাথে নারায়ণগঞ্জের এই ঘটনার একদিন পরেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের হেফাজতের নেতারা। হেফাজতে ইসলাম রাজনীতি করে না, গদি দখলের জন্য চেষ্টাও করে না, তবে হেফাজতের সঙ্গে কেউ যদি সংঘর্ষে লিপ্ত হয় তার গদি টিকবে না। অনেক সাংবাদিক স্পষ্ট প্রমাণ ছাড়াই মাওলানা মামুনুল হকের উদ্দেশ্যে বলতেছিলেন যে অন্যের বউ নিয়ে মামুনুল হক রিসোর্টে গিয়েছে, তার জবাবে মাওলানা শাখওয়াত কি বলেছে? প্রশ্ন করবার আগে সাংবাদিক ভাই আপনি আগে বলেন আপনি কি করে জানলেন অন্যের স্ত্রী? কোন নারী যদি তালাকপ্রাপ্ত হয় বা বিধবা হয় তাকে বিয়ে দেওয়া যাবে না, অন্য কেউ বিয়ে করতে পারবে না, এই বিধান ইসলামে নাই। আমরা দেখেছি যে এর আগেও টক শোতে মাওলানা শাখওয়াত বামপন্থী বা নাস্তিকদের কিভাবে জবাব দিয়েছেন, আজকেও তিনি আমাদের অনেক সাংবাদিককে উচিত জবাবটা দিতে ভুল করেনি। এর আগে আপনি বলেন ডিজিটাল আইনে ফোন আলাপ রেকর্ড করবার পরে ডিজিটাল আইনে তার কয় বছর শাস্তি হতে পারে? আমার প্রশ্ন উত্তর আপনি দেন, কয় বছর শাস্তি হতে পারে? সাংবাদিকরা চেষ্টা করেছেন যে কোনো উপায়ে হেফাজত নেতাদের আটকে ধরতে, কিন্তু হেফাজত নেতারা এখানে যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিয়েছেন। যারা এই ফোনালা মানে এডিট করে কাটসাট করে বা বানিয়ে ফাঁস করছে, আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব। আমি মনে করি আলেমদের এরকম প্রজ্ঞাবান হতে হবে, কৌশলী হতে হবে। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া বা গণমাধ্যম কর্মীরা মনে করেন যে আমাদের আলেম সমাজ কেবল আজান দিবে, নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, তারা রাজপথে নামবে না। তারা সাংবাদিক সম্মেলন করতে আসলে হয়তো তারা মনে করে যে খুব নিরেন পক্ষের একজন অল্প জ্ঞানী মানুষ, কিন্তু আমি এইটুকু বলতে পারি বাংলাদেশে এরকম বহু স্কলার রয়েছেন। আমাদের সাংবাদিকরা মনে করে তারা একমাত্র জ্ঞানের ভাণ্ডার। এখনও এমন অনেক আলেম রয়েছেন যারা আমাদের বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিকদের পড়াতে পারেন, আমাদের সাংবাদিকরা হয়তো সেই বিষয়টা জানেন না। গৃহস্থ অসহায় থাকে ডাকাতদের কাছে, যখন ডাকাত আসে গৃহস্থ এরকম করে যা বলে, বেঁধে রাখে, কান মলা দেয়, নাত্তি দেয়, যা ইচ্ছা তাই করে। ডাকাত উল্লাসের মধ্যে মত্ত হয়ে এইটা করে সেইটা করে খিলখিল করে হাসতে থাকে, কিন্তু ডাকাত ডাকাতি। অন্যদিকে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মামুনুল হক তাকে স্ত্রী দাবি করলেও গণমাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু বিষয় দেখতে পেয়েছি। আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? না। এই যে কালারের বরকাপড়া মেয়েটা, এটাকে আমরা মনে করতেছিলাম যে আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াইফ। আসলে তিনি মামুনুল হক সাহেবের ওয়াইফ নন, তিনি হলো যুবলীগ কর্তৃক এই মেয়েটাকে নিয়ে আসা হয়েছে। আসলে আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াইফ সেই রিসোর্টে গিয়েছিলেন হলো কালো বরকা পরে। সোশ্যাল মিডিয়াগুলোতে মামুনুল হকের প্রকৃত স্ত্রীর সঙ্গে গণমাধ্যম যে নারীকে দেখিয়েছে সেই নারীর মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার এই ছবিটি শেয়ার করেই কোরআনের দুটি আয়াত পোস্ট জালিমদের ধ্বংস কামনা করেছেন মিজানুর রহমান আজহারি। সমাজের লোক আপনাকে ভুল বুঝেছে, ছিঁচি করেছে, তিরস্কার দিয়েছে, আশাহত হবেন না। আসল হিসাব নিকাশটা এখনো বাকি। আপনি আপনি যে ভালো কাজ করেছেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, সেটা সেদিন প্রকাশিত হবে। আপনি দুর্বল, আপনার উপরে সবল অত্যাচার করেছে, অতএব আপনারা সতর্ক থাকবেন। খেলা এখনো শেষ হয়নি, খেলা চলছে, হয়তো খুব শীঘ্রই আমরা সে খেলা দেখতে পাব। অধিকাংশ সাংবাদিকরা সেখানে তাকে চিল্লাফাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। এই আপনাকে এই অধিকার কে দিছে? আপনি তো কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কে রাষ্ট্র দিছে? মামুনুল হক একটা ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করেন। মামুনুল হক হয়তোবা এই মুহূর্তে আলোচিত একজন বা সমালোচিত একজন ব্যক্তি, কিন্তু তারপরও মামুনুল হককে নিয়ে আজকে আমরা কথা বলছি তার প্রধান দুটো কারণ। একটা হলো, একটা পক্ষ মামুন সাহেবকে প্রমাণ ছাড়াই কলঙ্কিত করতে চাইছেন, আর আমরা সেই পক্ষটাকে নিবৃত করার চেষ্টা করছে। দেশে এই মুহূর্তে আলেমদের জন্য একটা ভয়ঙ্কর সময় অতিবাহিত করছে। সব আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে, সব আলেমদের নিজেদের মধ্যে বিরোধগুলো ভুলে ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। আমরা আমাদের মতো করে যদি এভাবে দায়িত্ব জ্ঞানহীন কথা বলি, বা আমরা সর্বোচ্চ মহল থেকে যদি এভাবে
মতামত ব্যক্ত করি সত্যটা না জেনে, আশা করি সেটার জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আমাদের এই বক্তব্যে কেউ আহত হলে কিছু করার নেই, সত্যটা বলার জন্য পৃথিবীতে এসেছি, সত্যটা বলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।